वेलकम टू आवर यूट्यूब चैनल आवर क्लासरूम आमी रेजाउल करीम तुम्हारे करीम सर। चलो आज के पढ़ानो शुरू करा जाक। तो चलो आज के हमारे बालगति चैप्टर लेक्चर नम्बर 3। तो সেখানে আমরা আজকে দেখে নেব দ্রুতি এবং বেগের কিছু পার্ট বাকি আছে সেটা দেখে নেব এবং তারপরে চলে যাব ত্বরণ এবং মন্দনে। হ্যাঁ, তো পড়া শুরু করার আগেই যেটা আমাদের জেনে নিই আগে কী কী পড়েছি, ঠিক আছে। তো আমরা যখন লেকচার শুরু করেছিলাম তো এই চ্যাপ্টারের শুরুতে এসেছিল গতি কী, স্থিতি কী জানলাম, তারপরে গতি কয় প্রকার, স্থিতি তো প্রকারভেদ নাই, গতির প্রকারভেদ পড়েছিলাম। সেখানে পড়েছিলাম আর কি মানে চলন গতি আর ঘূর্ণন গতি। তো সেখানে আর কি বিভিন্ন গতির ব্যাপারে জেনেছিলাম, তারপরে চলে এসেছিলাম। তারপরে সেকেন্ড লেকচারে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে সরণ আর দূরত্ব নিয়ে, তারপরে মানে দ্রুতি আর ভেক্টর, দ্রুতি আর ভেলোসিটি অর্থাৎ বেগ নিয়ে পড়েছিলাম। তো চলো আজকে দ্রুতি আর ভেলোসিটির কিছু একটা দ্রুতি আর ভেলোসিটি মানে হচ্ছে বেগ, ইংলিশে চলে আসছে বারবার, তো ঠিক আছে। দ্রুতি আর বেগের ব্যাপারে কিছু আর কি মানে বাকি আছে সেগুলো দেখে নেব, তারপরে আমরা ত্বরণ পড়ব, তারপরে আজকে লেকচার শেষ। তো চলো শুরু করা যাক তাহলে। তো যাই হোক, আমাদের আজকে প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে সমদ্রুতি। এক মিনিট, ওকে, লেখা ঠিক আছে পুরো। তো চলো সমদ্রুতি, সমদ্রুতি জিনিসটা কি, দেখো কোনো বস্তুর দ্রুতি আমরা যখন দেখবো, দ্রুতি তো জানো যে সময় সাপেক্ষে কোনো বস্তুর স্থান পরিবর্তন হলে সেটাকে দ্রুতি বলা হয়, দূরত্ব বা সময়কে দ্রুতি বলি, ঠিক আছে। তো যদি কোনো একটা বস্তু চলে তার সময়ের ব্যবধানে যদি তার দ্রুতি সেম হয়, ঠিক আছে। তো দেখো আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাব, দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি, এ থেকে বিতে যাব, এ থেকে এতটুকু এলাম, দিয়ে আমি চেক করলাম এখানে ধরে নাও বড়, এটা কী করেছিলাম না, বড় হাতের বি, ভি দিয়ে ডিনোট করেছিলাম দ্রুতিকে। তো চলো যদি বড় হাতের ভি এখানে যদি 2 মিটার পার সেকেন্ড হয়, আবার এখানে এসে এটা একটা সি পয়েন্ট ধরে নাও, আবার এখানে একটা ডি পয়েন্ট আছে, ডি পয়েন্টে এসে চেক করলাম যে ডি পয়েন্টে কত, তো এখানে বি ইকোয়াল টু 2 মিটার পার সেকেন্ড আছে, আবার বি পয়েন্টে এলাম, আবার এখানে এসে দেখছি যে ভি ইকোয়াল টু 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো আমি শুধু সি ডি আর বি পয়েন্টে এগুলো পয়েন্টে শুধু যে চেক করলাম এটা না, আমি যে কোনো পয়েন্টে এখানে চেক করলাম 2 মিটার পার সেকেন্ড পেলাম, যে কোনো এটা সরলরেখার উপর যে কোনো বিন্দুতে চেক করি তাহলে যেতে আমি পাই যে এটার যে কোনো সময়ের পরি মানে এখানে 2 সেকেন্ড পর চেক করলাম ধরো, এখানে 2 সেকেন্ড পর চেক করলাম, আবার 2 সেকেন্ড পর চেক করলাম। তুমি যদি মনে করো 2 না, আমি 1 সেকেন্ড পর চেক করবো, তুমি 1 সেকেন্ড পর চেক করলে এখানে, ঠিক আছে, আবার তুমি 1 সেকেন্ড পর চেক করলে, আবার 1 সেকেন্ড পর চেক করলে, তুমি এভাবে যে কোনো সেকেন্ড পর চেক করে যাও, যদি তুমি তার দ্রুতি সেম পেয়ে যাও, ঠিক আছে, তাহলে সমদ্রুতি বলবো। আর তাহলে কী হলো, সংখ্যাটা কী হলো, যদি সময় মানে কোনো সময়ের ব্যবধানে যদি কোনো বস্তুর দ্রুতি অপরিবর্তিত থাকে তাহলে তাকে সেই বস্তুর দ্রুতিকে কী বলবো, সমদ্রুতি বলবো। কিন্তু যদি এরকম হলো, এখানে 2 সেকেন্ডে পেলাম 2 মিটার পার সেকেন্ড, এখানে পাচ্ছি 3 মিটার পার সেকেন্ড, এখানে আবার পাচ্ছি 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 2 সেকেন্ড পর যাচ্ছি বা 1 সেকেন্ড পর যাচ্ছি, এবার দেখছি চেঞ্জ হতে থাকছে, কোনো সময় 2, কোনো সময় 3, কোনো সময় 5, তো এইভাবে চেঞ্জ হতে থাকছে। তাহলে এইভাবে যদি দ্রুতি চেঞ্জ হতে থাকে অর্থাৎ সময়ের ব্যবধানে, যদি কোনো সময়ের ব্যবধানে কোনো বস্তুর দ্রুতি যদি পরিবর্তনশীল হয় তাহলে তার দ্রুতিকে অসম দ্রুতি বলবো, বুঝতে পারলে। এবার যদি দ্রুতি অসম হয় তাহলে আমাদের একটা দ্রুতি, যদি আমরা গড় দ্রুতি বের করবো, যদি দ্রুতি অসম হয় তাহলে গড় দ্রুতি বের করা হয়, ঠিক আছে, সমদ্রুতির ক্ষেত্রে গড় দ্রুতি বের করা হয় না। তো গড় দ্রুতি জিনিসটা কি, চলো গড় দ্রুতি, তো গড় দ্রুতি ইকুয়ালস টু, দেখো এটা আমি এখানে যা লিখবো একবারে যে কোনো অঙ্কতে আসবে, ঠিক আছে, যে এইভাবে তোমার এতটা ই হলো, এতটা ইয়ে হলো, তাহলে মানে কতটা গড় দ্রুতি হবে, বলে দিলো যে কিছুটা পথ গেলাম 60 মিটার পার কিলোমিটার পার আওয়ার, কোনো কিছুটা পথ গেলাম 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে গড় দ্রুতি কত হলো, দুটো দ্রুতি বলে দিয়ে বলবে গড় দ্রুতি। তাহলে এখানে সবসময় মনে রাখবো যে এটা মোট দূরত্ব বাই মোট সময়, বুঝতে পারলে, তাহলে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো যে কোনো সময় চাই আসুক তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে গড় দ্রুতি কী, তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবে টোটাল দূরত্ব বাই টোটাল সময়, তাহলে কোনো সময় ভুল হবে না, টোটাল দূরত্ব বের করবো যেইভাবে হোক, টোটাল দূরত্ব বের করবো যেইভাবে হোক, টোটাল সময় বের করবো,
ফুল অ্যান্ড ফাইনাল, কোনো কিছু করতে হবে না। তো এইভাবে আমরা করে নেবো আর কি, দ্রুতি গড় দ্রুতি কীভাবে বের করতে হয় এভাবে এভাবে বের করতে হয়, ঠিক আছে। যদি এইভাবে আমি তোমাকে একটা সংজ্ঞা বলে মানে এই বলে দিই যে আমি ধরে নাও দুই সেকেন্ড গেলাম 4 মিটার পার সেকেন্ডে দ্রুতিতে, দুই সেকেন্ড আর 4 সেকেন্ড গেলাম 10 মিটার পার সেকেন্ডে, ঠিক আছে, ছয়, তাহলে এটাকে এমনভাবে ধরি যে 3 6 12 3 6 18 14 ধরে নিই, ঠিক আছে, কাটে যদি। তো টোটাল দূরত্ব দেখো, টোটাল দূরত্ব কত গিয়েছি, টোটাল দূরত্ব কত গিয়েছি, তো এটা বার করছি, সরি, দেখো টোটাল দূরত্ব কত গেলাম, তো দেখো টোটাল ডিস্টেন্স বলেছে। তো এখানে দেখো আমার গড় জিনিসটা মানে কি বুঝি, এমনি গড় মানে বুঝি, গড় মানে কি ভিয়ান প্লাস বি টু বাই বাই টু, এভাবে গড় করলে হবে না, কিন্তু এখানে দেখো দিয়েছে, এটা ভিয়ান দিয়ে রেখেছে বড় হাতের ভিয়ান, এটা বড় হাতের ভি টু রেখেছে, ধরে নাও এটা টিয়ান ধরলাম, এটা টি টু ধরলাম। তো দেখো যদি আমি করি এখন যে ভি ভিয়ান বাই ভিয়ান প্লাস ভি টু বাই টু, গড় মানে কী বুঝি, যে জটা আছে ওটা লিখলাম ওপরে, ওটা যোগ করে নিচে ওটাকে দিয়ে ডিভাইড করে দিলাম, কিন্তু এখানকার গড়টা একটু আলাদা। তো এখানে গড়টা এইভাবে না, গড় হচ্ছে আমি যেটা লিখেছি দেখো, গড় হচ্ছে গড় দূরত্ব বাই গড় সময়। তো গড় দূরত্ব তো মানে গড় সরি গড় দূরত্ব ইকুয়ালস টু মোট দূরত্ব বাই মোট সময়। তো গড় দূরত্ব কীভাবে দেখো, এবার আমি ভি ইকুয়ালস টু কি জানি বলো, এস বাই টি, তো তাহলে আমাকে কী চেয়েছে, দূরত্ব চেয়েছে, আমার ওপরে কী রাখতে হবে, সময় তো আমি পেয়ে গেছি, সময় আচ্ছা ঠিক আছে সময় পেয়ে গেছি, লিখে দিই টি ওয়ান প্লাস টি টু, এভাবে লিখে এখানে লিখে দিচ্ছি, টি ওয়ান কত আছে 2 2 প্লাস 4, হ্যাঁ, আর দূরত্ব দেখো এখানে আমার বেগ দু আছে, দূরত্ব তো নয় আমার কাছে, তো কী করতে পারি দেখো, এস ওয়ান আর এস টু লাগবে আমাকে, তাহলে এখান থেকে দেখি এসি কষ্ট কী আসছে, যদি কোনাকোনি গুণ করি তাহলে ভি ইন্টু টি, ভি ইন্টু টি, তো দেখো ভি ইন্টু টি, তাহলে যদি আমি এবার তাহলে আমি লিখেছিলাম কিন্তু নিচে হয়ে গেছে, ওই জন্য আবার শ্যুট করছি, কিন্তু আবার রেকর্ড করছি, দেখো এখান থেকে আমি এখানে চলে এলাম, ঠিক আছে, লক্ষ্য করে নিই, যাই হোক দাগটা একটু নিচে দেওয়া হয়ে গেছিলো। তো দেখো এখানে কী হলো, তাহলে এসি কষ্ট কী পেলাম, এখানে লিখি এসি কষ্ট ভি ইন্টু টি, কোথা থেকে পেলাম বুঝতে পেরে গেছো, আচ্ছা ভি ইন্টু টি, তাহলে যদি আমার কী লাগবে এখানে দেখো, আমি এখানে লিখলাম এস ওয়ান প্লাস এস টু মোট দূরত্ব বাই মোট সময়, তো এস ওয়ান প্লাস এস টু বাই টি ওয়ান বাই টি ওয়ান প্লাস টি টু, ঠিক আছে। তো দেখো এখানে এস ওয়ান আর এস টু যদি আমি বের করে নিতে পারি, টি ওয়ান প্লাস টি টু আমি এটাকে এখানে নিয়ে আসছি, ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখো এস ওয়ান প্লাস এস টু জানি না, এস ওয়ান প্লাস এস টু জায়গা ফাঁকা রাখলাম, টি ওয়ান প্লাস টি টু, টি ওয়ান কত বলেছি এটা 2 সেকেন্ডে আর এখানে 4 সেকেন্ডে, তো 2 প্লাস 4 টোটাল সময় তো পেয়ে গেছি, কিন্তু টোটাল দূরত্ব কীভাবে পাবো, তো আমি এটা লিখলাম দেখো এস ইকস টু ভি টু টি, তাহলে যদি এস ওয়ান যদি বের করি তাহলে ভি ওয়ান ইন্টু টি ওয়ান আর এটা হচ্ছে ভি টু ইন্টু টি টু, ভি ওয়ান দেখো ভি ওয়ান কী আছে 4 ইন্টু 2, তো 4 ইন্টু 2 তাহলে 8 হলো, আর এটা হয়ে গেল তোমার হচ্ছে 4 ইন্টু 12, 4 ইন্টু 12 তাই তো নাকি, তাহলে ভি টু দেখো ভি টু 4 ছিল না, ভি টু 12 ছিল আর টি টু হচ্ছে 4 ছিল, তাহলে এটা 48, তাহলে এটা দেখো এটার ইউনিটটা যেটা হচ্ছে এটার ইউনিট কী আসবে, এটা মিটারে আসবে, কীভাবে আসবে দেখো, ভি এর ইউনিট কী হবে, এটা মিটার হবে আর এটা মিটার হবে, কীভাবে আসছে দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখো মিটার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, তাহলে টাইম মানে কি সেকেন্ড আর ভেলোসিটি মানে কি মিটার পার সেকেন্ড, তো মিটার মিটার কেটে গেলে এটা মিটার চলে এলো, বুঝতে পারলাম, তাহলে এটা মিটার মিটার কীভাবে এলো, হ্যাঁ এবার দেখো আমার এস ওয়ান প্লাস এস টু চাইতো, আমার প্রয়োজন ছিল এস ওয়ান প্লাস এস টু, তো আমি কী করলাম এস ওয়ান প্লাস এস টু বেরিয়ে গেছে দেখো এখানে, তো এইভাবে আর কি ভেলোসিটি দিয়ে তোমাকে ডাইরেক্ট টাইম দিয়ে জিজ্ঞেস করে নিতে পারে, একটু ট্রিকি কোশ্চেন, এগুলোই কোশ্চেন কিন্তু কম্পিটিশান পরীক্ষা আসে। তো চলো 8 প্লাস 48, তো 8 প্লাস 48 যাই হোক এটা 56, 8 8 16 মানে 56 আর এখানে হচ্ছে 6, তাহলে 6 তাহলে 2 দিয়ে কাটলাম প্রথমে, 2 দিয়ে কাটি যেতি তাহলে এটা 3 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 2 আর 8 27 28, তাহলে 9 পয়েন্ট কত হবে, 9 পয়েন্ট অন মানে 3 আর 3, ঠিক আছে, দ্যাট ইজ, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেলো। তাহলে আমাদের কী জিজ্ঞেস করেছিল দেখো গড় দ্রুতি, ওটার জন্য আমাকে কী বের করতে হলো, প্রথমে আমার ডাইরেক্ট দূরত্ববাহী সময় লাগতো মানে মোট দূরত্ববাহী মোট সময় লাগতো, সেটা আমার কাছে দূরত্বটা ছিল না, মোট দূরত্ব সময় মোট ছিল কিন্তু মোট দূরত্ব ছিল না, মোট দূরত্ব বের করার জন্য এস ওয়ান এস টু আমরা আলাদা করে বের করে নিলাম আর এভাবে অঙ্কটা ইজিলি হয়ে গেল, ঠিক আছে। তো চলো এরপরে যেটা আমরা পড়ে নেব সেটা হচ্ছে গড় বেগ জিনিসটাকে, তো আমরা পড়বো এখন হচ্ছে গড় বেগ। তো গড় বেগ কখন গড় বেগের ধারণা কখন আসবে, যখন অসম বেগ হবে, তাহলে আগে সমবেগ কী অসম বেগ জেনে নিই, দেখো সমবেগ আবার যেতে সেম সংজ্ঞা, যদি কোনো বস্তু
সময়ের সাপেক্ষে, মানে স্যার কিছু সময়ের ব্যবধানে যদি দেখি তার বেগ সমানই আছে, 2 সেকেন্ডে দেখলাম, 2 সেকেন্ড পর দেখলাম যে এটার 5 মিটার পার সেকেন্ড বা 5 কিলোমিটার পার আওয়ার ছিল, আবার আবার ধরে নাও 2 সেকেন্ড পর আবার দেখছি আবার সেম আছে 5 কিলোমিটার। এভাবে আমি দেখে যাচ্ছি, পরপর দেখছি, দেখলাম যে হ্যাঁ সেম আছে। তাহলে যদি কোনো সময়ের ব্যবধানে, কোনো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি কোনো বস্তুর বেগ যদি সমান থাকে তাহলে তার বেগকে গড় বেগ বলা হয়। এবার সমবেগ বলা হয়। তো এবার অসমবেগ কী? যদি সময়ের ব্যবধানে কোনো বস্তুর গড় বেগ যদি সমান না হয় তাহলে তার বেগকে কী বলা হবে? অসমবেগ। তো অসমবেগ যখন চলে আসবে তখনই ধারণা চলে আসছে যে গড় বেগের, ঠিক আছে, গড় বেগ। তো দেখো কী হলো গড় বেগ। আচ্ছা তো গড় বেগ কী? যদি গড় বেগ কী, তাহলে গড় বেগ ইকুয়ালস টু, আচ্ছা গড় বেগ অ্যাভারেজ ভেলোসিটি, বেগের ইংলিশ ভেলোসিটি, ঠিক আছে। তো অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু টোটাল, আচ্ছা বাংলায় লিখি, মোট সরণ অর্থাৎ টোটাল ডিসপ্লেসমেন্ট বাই মোট সময়, তাই তো? হ্যাঁ। তো চলো তাহলে মোট সরণ বাই মোট সময়, তাহলে যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই সঙ্গে সঙ্গে, যে আমি প্রথমে 10 সেকেন্ডে গেলাম, আমার 10 সেকেন্ডে এখানে, ওখানে কিন্তু দেখো কখন গড় দ্রুতি আর কখন গড় বেগ হবে সেটা বুঝি, যেটি এখানে লেখে দিয়ে যে দূরত্ব 10 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে কত, ধরে নাও 50 মিটার, তাহলে তোমার চলে গেলো এটা দ্রুতির কেস, বুঝলে। কিন্তু যদি বলি 10 সেকেন্ডে টোটাল সরণ যদি হয় 50 মিটার, সরণ মানে কি? সরণ যখন চলে আসবে তখন কিসের কনসেপ্ট আসবে? বেগ, ঠিক আছে। তাহলে দেখো যদি দূরত্ব বলতো তাহলে আমরা গড় দ্রুতি বের করতাম, কিন্তু যদি বলে যদি সরণ তাহলে আমরা বের করব গড় বেগ, মানে গড়টা লিখছি না আর কি, তা বেগের বেগ হবে মানে গড় বেগ। দেখো 5 সেকেন্ডে 25 মিটার যদি হয়, এটা লিখছি না, এটা বোঝানোর জন্য লিখেছিলাম আর কি, 25 মিটার কী হবে? সরণ। তো চলো, তো আর কি হ্যাঁ এখানে করে নিই এই, তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যাভারেজ এভিজি ভেলোসিটি, তাহলে টোটাল সরণ, টোটাল সরণ কত? এটা তো আমরা আমি এমনি বোঝানোর জন্য লিখেছিলাম জাস্ট, যাতে তোমরা বুঝতে পারো কোশ্চেন দেখে। তাহলে এটা হচ্ছে 50 প্লাস কত, 25, আর এটা হচ্ছে 10 প্লাস 5 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো যেহেতু ভেলোসিটি আছে, তাহলে কত হবে? 75/15, তাহলে 15 মানে কত হবে, বাজে বাড়ি চলে যাবে 5 মিটার পার সেকেন্ড। তো যাই হোক, এভাবে আমাদের এটা করতে হবে আর কি, তো তোমরা বুঝতে পারছো। তো গড় ব্যাগের কনসেপ্ট এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপরে গড় ব্যাগ, আচ্ছা এর আগে যেরকম অঙ্ক করলাম একটা, যে ভেলোসিটি দিয়ে দিয়েছে, আগে থেকে বেগ দিয়ে দিলো, আবার নিজে থেকে দূরত্ব বের করতে হতে পারে, তো ওটা অসম্ভব, ঠিক আছে। তো ওটা আমরা লাস্টে যেয়ে একটা অঙ্ক করবো, তো ততক্ষণ পর্যন্ত ইয়ে কর, ওয়েট করো একটু, ওরকম অঙ্ক আমরা একটা নিবো লাস্টে যেয়ে। তো এখন পর্যন্ত ভালোই লাগছে, আশা করছি সব কিছু বুঝতে পেরেছো। এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, মানে আচ্ছা তরণা সরণের আগে যাওয়ার আগে একটু দ্রুতি আর বেগের মধ্যে এক দুটো পার্থক্য দেখে নিই। চলো, দ্রুতি বেগ, এক নম্বর পার্থক্য কী হবে? দেখো এক নম্বর পার্থক্য আমি সবসময় বলেছি, সংজ্ঞা লিখবো যে সময়ের সাপেক্ষে বস্তুর পরিবর্তনের হারকে কী বলা হয়? বস্তুর পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়, কিন্তু সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর পরিবর্তনের হারকে বেগ বলা হয়, ঠিক আছে। দুই নম্বর পার্থক্য হচ্ছে তোমার যেটা কমন পার্থক্য, এর আগে যেটা সরণ আর মানে সরণ আর কি যেন ওটা বলে যাচ্ছি বাংলা নামগুলো, সরণ আর দ্রুতর মধ্যে যেটা পার্থক্য লিখতে গিয়ে 2 নম্বর পয়েন্টে কী লিখেছিলাম বলো? তিন নম্বর পয়েন্টে লিখেছিলাম যে স্কেলার রাশি অর্থাৎ মান আছে শুধু
শুধু মান আছে আর এটা ভেক্টর আছে ইংলিশে লিখলাম হ্যাঁ ভেক্টর কোয়ান্টিটি কোয়ান্টিটি দ্যাট মিন্স আই মানে দ্যাট মিন্স ঠিক আছে দ্যাট মিন্স ইট হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন মানে এর মান ও অভিমুখ দুটোই আছে ম্যাগনিটিউড ওকে তো দেখো এটা হয়ে গেল আমাদের দুই নম্বর পার্থক্য তিন নম্বর পার্থক্য হচ্ছে তিন নম্বর পার্থক্য আমরা এখান থেকে দেখব তিন নম্বর পার্থক্য হচ্ছে তিন নম্বর পার্থক্য দেখো ওখানে আমি চার নম্বর পার্থক্য যেটা বলেছিলাম এটা এখানে তিন নম্বর পার্থক্য মানে চার নম্বর পার্থক্য কী আমি পরে যে একটা এক্সাম্পল নিয়ে বুঝিয়েছিলাম তারপর পার্থক্যটা বলেছিলাম তোমাদের তো চার নম্বর পার্থক্য কী মানে তিন নম্বর পার্থক্য কী এখানে তিন নম্বর পার্থক্য হচ্ছে গড এটা এর দ্রুতি যেটা কী হতে পারে শূন্য হতে পারে তাই তো আচ্ছা হ্যাঁ কে বললো পারে না কীভাবে দ্রুতি শূন্য হবে দূরত্ব বাই দূরত্ব বাই সময় তো দেখো দূরত্ব তো কোনোদিন শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হয় তো তিন নম্বর হচ্ছে বেগ কে শূন্য হতে পারে বুঝলে তো চল আর চার নম্বর পার্থক্য লেখা যেতে পারে দেখো সম দূরত্বে সম্পন্ন আবার দেখতে পাবে না তোমরা উপরে লিখি লাস্ট পার্থক্য মিটিয়ে দিলাম পুরোটা চলো তো সমদূরত্বে সম্পন্ন বস্তুর সম বেগ নাও হতে পারে কিন্তু সম সমবেগ সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন বস্তুর সমদ্রুতি হতে পারে কেন যে তার যে সে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেটা আঁকাপাকা না হয়ে সোজা হতে পারে যদি সোজা হয় তাহলে কী হবে ওর মানে ওর বেগটাই দ্রুতি হয়ে যাবে ঠিক না ওর বেগটাও দ্রুতি হয়ে যাবে ওর দ্রুতিকে বেগও বলা যাবে ঠিক আছে কিন্তু যদি আঁকাপাকা পথে চলে তাহলে ওর দ্রুতিকে বেগ বলা যাবে না তো এটাই এখানে বোঝাচ্ছে তো চার নম্বর পার্থক্যটা তোমরা শুধু দেখো এটা সমবেগ সম্পন্ন বস্তুর সমদ্রুতি নাও হতে নাও আচ্ছা হতে পারে সমদ্রুতি হতে পারে বুঝতে পারলে তো এভাবে আর কি এই পার্থক্যগুলো হয়ে গেল তো পার্থক্য হয়ে গেল এবার আমরা নেক্সট দিকে চলে যাচ্ছি তরণ আর মন্দন কী এবার আমরা পড়ব তরণ তো দেখো তরণ জিনিসটা কী তো তরণ তো চলো এসো তরণ জিনিসটা কী বুঝিনি তো বলছে ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে কোনো সম কোনো বস্তু মানে ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় তো কী কোনো বস্তু ধরে নাও যে ক্রমবর্ধমান তার বেগ বাড়তে আছে তার মানে কি এখানে তার সমবেগ অবশ্যই হবে না যে বেগ আর বাড়ছে ঠিক আছে তো ব্রেক বাড়তে আছে আর বেগ বাড়ছে ঠিক আছে ব্রেক বাড়তে আছে তো যদি ব্রেক বাড়তে থাকে তাহলে বস্তুর বেগ ব্রেকের যে মানে বেগের যে বৃদ্ধির হার ঠিক আছে বেগ বৃদ্ধির হারকেই হার মানে কি সময় দিয়ে ভাগ করতে হবে তোমাদের বলেছিলাম আগের চ্যাপ্টারে যে হার মানে তো সময় চলে আসে একটা সময় দিয়ে ভাগ করতে হবে তো কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ব্রেক বৃদ্ধি কতটা হবে তো দেখো প্রথমে আচ্ছা এটা যদি দেখার আগে আমরা একটু ই দেখে নিই প্রকাশ কী প্রকাশ প্রকাশ কী দিয়ে করবো একে প্রকাশ এ দিয়ে করা হয় ঠিক আছে কোনো জায়গায় যেতে এখানে লেখে এ কী মানে এ দেখে এ লেখে আচ্ছা এর ইংলিশটা কী অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশন তো অ্যাক্সেলারেশন ডিনোটেড বাই এ ডিনোট করা হয় একক কী আচ্ছা একক আচ্ছা এটা আগে লেখে নিই তাহলে বেগ বৃদ্ধির আর বেগ বৃদ্ধির হার বাই সময় আমি এটা আগে লিখছি যাতে আমরা এটা নিজে থেকে নির্ণয় করতে পারি ঠিক আছে পরীক্ষা ভুলে গেলে যদি মনে করতে পারি তো দেখো বেগ বৃদ্ধির হার তাহলে কোনো বস্তুর আগে বেগ ভি ছিল ভিয়ন ছিল আর তার এখন বেগ ধরে নাও ভি টু হয়ে গেল টি টাইম পরে আফটার টি টাইম ওর বেগ হয়ে গেল ভি টু তাহলে বেগ বৃদ্ধির হার বেগ বৃদ্ধি কত হয়েছে ভি টু
মাইনাস ভিয়ন বাটে টি মানে বাই টি। তাহলে দেখো বেগ বৃদ্ধির হার, এটুকু বেগ বৃদ্ধি হয়েছে, হার মানে সময় দিয়ে ভাগ করে নিলাম, কত সময় হয়েছে টি সময় হয়েছে। তাহলে এটা কি ওপরে কী লেখেছি আর কি, ওপরে বেগ লেখা আছে দেখো বেগ, আর নিচে সময় লেখা আছে, তাই তো। তো বেগের একক কী, বেগের একক মিটার পার সেকেন্ড আর বাই সেকেন্ড করে দিয়ে যদি, তাহলে আমি সিজিএস একক মানে এসআই একক লিখছি, তাহলে দেখো সেকেন্ডটা নিচে এসে গুণ হবে, তো মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হয়ে যাবে। মাত্রা কী হবে, মাত্রা এল টি মাইনাস ওয়ান আর টি। দেখো বেগের মাত্রা এর আগে আমরা পড়েছি এলটি মাইনাস এল টি মাইনাস, আর এখানে আবার একটা মাইনাস এখানে টি হয়ে গেল, এটা ওপরে যেতে চাই তাহলে এল টি মাইনাস টু হয়ে যাবে। দেখো মাত্রা পেয়ে গেলাম, একক পেয়ে গেলাম, তাহলে এবার ত্বরণ কী সেটাও বুঝে গেছি। তো এবার যদি তোমাকে একটা এক্সাম্পল নিয়ে নেওয়া হয় ছোটো, তা ধরে নাও কোনো বস্তুর বেগ 20 কিলোমিটার পার আওয়ারে ভিয়ন ছিল, এই বেগ নিয়ে চলছিল 30 মিনিট পর, মিনিট পর এর বেগ হলো ভি টু, যেটা হচ্ছে ধরে নাও 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার বেগ বৃদ্ধির হার, তো চলো এখানেই করে নিই, বেগ বৃদ্ধির হার তার মানে বেগ কতটা বৃদ্ধি হয়েছে, 30 মাইনাস 20, তাহলে এটা আমার বেগ বৃদ্ধি হয়েছে, তো কিলোমিটার আর আওয়ার এটা, আর এখানে তোমার বাই সময়। তো এখানে দেখো তাহলে ওপরে এখানে আওয়ার দিয়েছে, তাহলে আমাকে এটাকে কী করতে হবে, আওয়ার করে নিতে হবে। তো টি ইকুয়ালস টু 30 মিনিট আছে, তো এটা হাফ আওয়ার, ঠিক আছে, মানে 60 দিয়ে ভাগ করবো, তা হাফ আওয়ার, তো হাফ আওয়ার, তাহলে এখানে 1/2 আওয়ার। তাহলে দেখো এটা ওপরে যে গুণ হয়ে যাবে, এখানে দেখছি তো 50 30 × 2, আর এটা হবে কি, এটা এসে গুণ হবে তাহলে কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। দেখো এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছিলো, তো কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, মানে বুঝতে পারছো যে সময়ের এককের ওপর স্কোয়ার হবে আর দৈর্ঘ্যের এককের ওপর পাওয়ার অন হবে, তাহলে দেখো 60 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। দেখো আমাদের অ্যান্সার চলে এলো এটা, তাহলে এই মানে এই ত্বরণ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার। তো এটা হয়ে গেল, এরপরে আমরা দেখে নেবো মন্দন কী। তো চলো দেখো আমি মন্দন পড়বো, তো এসব মন্দনটা পড়ে, আচ্ছা হেডিংই চেঞ্জ করে নিই, এখানে মন্দন করতে হবে, সব চেঞ্জ করে দিয়েছি, এটা চেঞ্জ করে নিই। দেখো মন্দন, তাহলে অ্যাক্সেলারেশন হবে না, এটা এটা হবে রিটার্ডেশন, আর এটাকে ডিনোট কী অর্থাৎ প্রকাশ, ডিনোট মানে প্রকাশ, তা প্রকাশ কী দিয়ে করা হয়, প্রকাশ করা হয় মাইনাস এ দিয়ে, ঠিক আছে। একক কী, দেখো একক সেম, কেন যে দেখো এখানে আমরা করছি, তাহলে ব্রেক রাসের হার যদি আগে ভিয়ন থাকে আর তারপরে যদি ভি টু হয়, এখানে ভিয়ন গ্রেটার দেন ভি টু, ঠিক আছে, মানে আগে বেশি বেগ ছিল পরে যে কম হয়ে গেছে টি সময় পরে। তো এখানে দেখো তাহলে ব্রেক রাসের হার, তাহলে ভিয়ন আগে ছিল এখন ভি টু হয়ে গেছে, তাহলে হ্রাস হচ্ছে, দেখো এটা পজিটিভ আসবে, তাহলে এটা কী হবে, তাহলে ওপরে কী আসবে, ওপরে ওপরে দেখো বেগ নিচে সময়, ঠিক আছে। তাহলে বেগ, বেগ মানে কি, বেগ হচ্ছে মিটার মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, তাহলে আবার মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে এলো। আর মাত্রা কী হবে, এল টি মাইনাস ওয়ান বাই টি, তাহলে এল টি মাইনাস টু এভাবে লিখব, ঠিক আছে। মাত্রা তো দুটো তো সেম, এবার দেখো বেগ রাসের হার, তাহলে এটা কী হবে, এটাকে ডিনোট কী করা হয়, মাইনাস এ, ঠিক আছে, মাইনাস এ, মাইনাস এ কেন, দেখো দেখো মাইনাস যদি কমন নি বাই টি, এটা কী ছিল আগের কোয়েশ্চেনটাতে, দেখো এখানে দেখো মাইনাস এ হয়ে যাবে, এটা এটা মানে এটা বেশি, দেখো যদি বেশি থেকে কম যদি বাদ দিতে যায়, এখন ধরে নাও বেশি, এটা বেশি ছিল কিন্তু এটা যদি আগে বেশি ছিল, তো এটা থেকে কম বাদ দেবো, তো দেখো মাইনাস চলে আসবে, কিন্তু পরেরটা থেকে আগে অন্তিম থেকে প্রাথমিক বাদ দিচ্ছিলাম, এখন প্রাথমিক থেকে অন্তিম বাদ দিচ্ছি, তাহলে এটা মাইনাস এ কেন হয় বুঝতে পারলে, চলো বাবা মিটছে না। তো আবার যদি একটা কোয়েশ্চেন দেখে নিই, ভিয়ন ইকুয়ালস টু 20 কিলোমিটার পার আওয়ার হলো ধরো, আর ভি টু ইকুয়ালস টু 10 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, কত সময় পরে, এটা আমরা 10 মিনিট পরে দেখতে পেলাম। তাহলে 10 মিনিট, তো টি ইকুয়ালস টু 10 মিনিট আছে এখানে, 10/60 1/6 আওয়ার। তাহলে এখানে সব ভিয়ন কত হবে, আগে 20 ছিল তারপরে 10 হয়ে গেল, সময় কত 1/6, তাহলে কত হবে 10 × 6, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার স্কোয়ার, দিস ইজ আওয়ার অ্যাক্সেলারেশন অর্থাৎ ডি অ্যাক্সেলারেশন রিটার্ডেশন। তো এটা হচ্ছে মন্দন, এটাকে মাইনাস এ দ্বারা প্রকাশ করা হয়, তো এখানে এই লিখবো, মানে অ্যাকচুয়ালি মাইনাস এ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু যখন আমরা লিখবো তখন
জেনারেলি এ লিখব কিন্তু যখন সাইন কনভেন্সে যাব এরপরে যখন আমরা কিছু সূত্র শিখব সেখানে আর কি মাইনাস এ ইউজ করব ঠিক আছে তো এটা যদি চাও তাহলে মাইনাস এ ইউজ করতে পারো তো এটা হয়ে গেল রিটার্ডেশন তো এবার এদের মধ্যে পার্থক্য যদি মুখোমুখি করা যাবে তো এটা কি হবে সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হার ওটা সময় সাপেক্ষে বেগ হ্রাসের হার এখানে কি হবে মন্দন মন্দন আরেকটা জিনিস এখানে তুমি বলতে পারো যে ঋণাত্মক হ্যাঁ বলতে পারো যে ঋণাত্মক তরঙ্গে মন্দন বলে ঠিক আছে এটা হচ্ছে মানে মন্দনের সংজ্ঞা ঋণাত্মক তরঙ্গকে মন্দন বলা হয় ঠিক আছে তো কি বলছিলাম জানো এবার পার্থক্য আলোচনা করছিলাম তো পার্থক্য যেটা ছিল তোমাদের পার্থক্য ছিল এটা প্রথমে সংজ্ঞা হয়ে গেল দ্বিতীয় এখানে কী হয় বেগের ওখানে বৃদ্ধি হয় এখানে হ্রাস হয় মানে এটা আর কি নেগেটিভ হবে মানে পার্থক্য এখানে সেরকম কিছু নাই আমি জাস্ট এরকম বলে দিলাম তো চলো নেক্সট আমরা বলেছিলাম এই যে একটা লাস্টে একটা অঙ্ক করবো তো সেই অঙ্কটা করে নিই তারপরে আজকে লেকচার এখানে টাটা বাই বাই হয়ে যাবে চলো তাহলে কোশ্চেনটা করে নেওয়া যাক তাহলে বলছে দেখো এবি একটা ডায়াগ্রাম আছে যে এবি মধ্যবিন্দু হচ্ছে ও আর ইও পথ গেল 40 কিলোমিটার আওয়ারে আর ও বিপদ গেল 60 কিলোমিটার পার আওয়ার বেগে ঠিক আছে এটা বেগ তাহলে গড় বেগ নির্ণয় করো তো গড় বেগ নির্ণয় করার জন্য আগে দেখো এই পথটাকে আমরা কী করতে পারি এই পথটা ধরে নাও টু এ ধরে নিলাম যে লেট লেট মানে ধরি ঠিক আছে এ বি ইকুয়ালস টু টু এ হ্যাঁ তাহলে এটা ইয়ে হবে তাহলে এটা ইয়ে হবে তাহলে দেখো তাহলে এ পথ কত গিয়েছে তাহলে এ পথ গিয়েছে 60 কিলোমিটার আওয়ারে আর এ পথ গিয়েছে কত সে এটা কত এটা 40 এটা 60 আচ্ছা এ পথ গিয়েছে প্রথমে 40 কিলোমিটার আওয়ার তারপরে 60 কিলোমিটার আওয়ারে তো এখানে দেখো গড় বেগ তো গড় বেগ যদি নির্ণয় করি আমরা তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম ওকে তো টোটাল ডিসপ্লেসমেন্ট দেখো টোটাল ডিসপ্লেসমেন্ট জানি দেখো এ প্লাস এ টু এ ঠিক আছে কিন্তু টোটাল টাইম এখানে তো বেগ দিয়েছে তো দেখো আমরা একটা অঙ্ক করেছিলাম ওখানে দ্রুতি নিয়ে তো আগে দেখে দেবো ভি ইকুয়ালস টু কি এস বাই টি ওকে তাহলে যদি আমার এই যদি এখানে এস আর আচ্ছা আমার টি বের করতে হবে তো টি ইকুয়ালস টু কত এস বাই টি সরি এস বাই ভি তো দেখো টি ইকুয়ালস টু এস বাই ভি তাহলে আমার টি ওয়ান প্লাস টি টু লাগবে এখানে টি ওয়ান টি টু লাগবে তো টি ওয়ান কত টি ওয়ান কত হবে টি ওয়ান হচ্ছে এস এস কত এ এ পথ গিয়েছে কত পেগে গিয়েছে 40 গিয়েছে প্রথমে আর টি টু কত টি টু হচ্ছে দেখা যাবে সম্ভবত যাবে 60 এ বাই 60 হবে ঠিক আছে তো দেখো এখানে লিখছি তাহলে এ বাই 60 এটা টাইম এটা সেকেন্ডে আসছে আচ্ছা আওয়ারে আসবে হ্যাঁ আওয়ারে এলো দেখো এখানে কথা হবে এ বাই 40 আর এ বাই 60 তো দেখো ইয়ে ওপর থেকে ইয়ে কমন নিয়ে যেতি তাহলে প্রথমে ইয়ে আচ্ছা 40 আর 60 এটাকে 10 দিয়ে দিলাম তো 4 আর 6 এটা হলো 2 2 আর 3 তাহলে 20 ঠিক আছে আর এটা 6 তাহলে 120 120 হয়ে গেল এই লসাগো 120 দেখো 120 তাহলে কত হবে এটা 40 ভাগ দিলে কত হবে আচ্ছা ভুল করলাম নাকি আচ্ছা 40 ভাগ করলে এটা 3 এ হয় আর এটা যদি 60 দিয়ে তাহলে 2 এ হয় আর এটা হবে 2 এ তো চলো এটা নিচে টপরে যেগুন করলাম 2 এ ইন্টু 120 আর নিচে কত হচ্ছে 3 5 5 এ তো দেখো এ এ কাটলো আর এটা 5 কত হলো এটা হচ্ছে তোমার 2 আর এটা হলো 4 তাহলে 2 এ 2 মানে 24 তাহলে 48 তাহলে কী হলো এটা 48 কিলোমিটার পার আওয়ার তো দেখো ওখানে আমরা কিন্তু এস জানছিলাম না অর্থাৎ স্মরণ জানছিলাম না স্মরণ তো ছিল না ওখানে দূরত্ব ছিল তো আমাকে ডি ইউজ করা হচ্ছিল কিন্তু আমি এস করেছিলাম তো সেটা করা যায় মানে অঙ্কতে বোঝা মানে আমি বোঝাতে পারলেই হলো আর কি অঙ্কটা মানে তুমি যদি পরীক্ষা খাতে ওটা ডি লেখো তো তোমাকে কোনো টিচার ভুল দেবে না বা কোনো টিচার যদি ডি পড়ায় তখন সেখানে ভুল হয় না সেখানে তুমি কী বোঝাচ্ছ আমি এখানে লিখবো ধরে নাও দ্রুতি আচ্ছা দ্রুতি না দূরত্ব
এসি কস টু এভাবে লিখি আর কি, তাহলে আমি দূরত্বকে বোঝাচ্ছি, তো সেটা ম্যাটার করে না, অঙ্কটা ম্যাটার করে। তো দেখো ওখানে তাহলে আমাদের ওখানে এস ছিল না, আমাদের এস জানা ছিল না, কিন্তু এখানে আমরা এস জানতাম কিন্তু টি জানতাম না, তো টি আমরা কীভাবে বের করলাম, এখান থেকে বের করলাম। তো এইভাবে আর কি বের করা যেতে পারে যে কোনো অঙ্ক। তো আজকের লেকচার এখান পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই জানাবে, যদি আমাদের সঙ্গে যুক্ত থাকতে থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর বেল আইকন তো ক্লিক করে দেবে যাতে আমাদের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর ঠিক আছে, আজকের লেকচার এখান পর্যন্তই, দেখা হবে আবার পরের লেকচারে।